খা খামু পড়ে আগে কল ডাকছ কেন হ্যাঁ তোরে ডাকছিলাম একটা দরকারে মুসলিম সরকার তোমার জামাই কি হইছে হ্যাঁ মানে লোকে মুখে শুনি আর কি মুসলিম সরকার নাকি তোরে বিয়ের প্রস্তাব দিছে কি কইতাছো ভাবি আমি তো এমন কোনো কথা শুনি নাই তাই ভাবি সত্যি কথা কইতে কি মুসলিম সরকার না আমার অনেক বিরক্ত করে কি কি বিরক্ত করে কি কয় তোরে যখনই রাস্তাঘাটে দেখে আমার সব সময় কয় আমি কি খাবো আমার কি রাখবো আমি কি চাই আমার ইঙ্গিত দিয়ে না অনেক কথা বোঝায় অনেক কথা কইতে চায় আমি সব সময় এড়াই যাই বোন তুই তো আমার ছোট বোন লোকের মতো তাই না বোন তুই মুসলিম সরকারের কাছ থেকে দূরে দূরে থাকিস একটু সাবধানে থাকিস লোকটা ভালো না আমিও জানি লোকটা ভালো না মানুষ তো তারে ভালো চোখে কখনো দেখেনি তোর ভাবি তোমারও কই তুমি তারে না তোমার আয়ত্তে রাখো সবাই তো আর আমার মতো না আমি না হয় সবসময় এড়াই যাই কিন্তু অন্যান্য মায়েরা তো এমনি এড়াই যাইব না আরে বোন আমি তা জানি মাইয়াকে তো কোনো দোষ নাই দোষ হচ্ছে বদমাস বুইড়া ভামের দিন দিন বুইড়া হইতাছে আর শয়তানে দরতাছে বদমাস একটা আচ্ছা ঠিক আছে তুই আইসাস অনেক খুশি হয়েছিস খা তুই তো কিছুই খাইতেছিস না একটা বিস্কুট নে তুমি খাও ওই খারা খারা কই গেছিলি অনেকক্ষণ ধইরা তরে আমি খুঁজতেছি গেছিলি কই এই যে একটু সামনে গিয়েছিলাম দুলা ভাই তিলের খাজা খাইতে তিলের খাজা খাইতে ল তরে আমি আরো তিলের খাজা খাও আমি দুলা ভাই কি করতেছ উফ ছাড়ন তো আরে হই খালি দুলা ভাই করস্কা মুসলিম তুমি এগুলি কইতে পারস না ল তিলের খাজা খাও আমি আমার ল এখন আমি তো মাত্রই খেয়ে এসেছি এখন হর মজার জিনিস ভালো ভালো জিনিস বেশি বেশি করে খাওয়ান লাগে তাইলে দিল কলিজা ভিজা ভিজা থাকে ল আপনি পাগল হয়েছেন আমি এই মাত্র কতগুলো খেয়ে আসছি এখন আর খাবো না এখন একটু বাড়িতে যাই আপনি যান আরে খালি বাড়িতে যাই বাড়ি আসে বইলেই তো মানুষে যায় বাইরে কিছু কথাবার্তি থাকে না কুটুস কাটুস বাদাম খামু তিলের খাজা খামু রসগোল্লা খামু ল আপনি যান আমি বিকালে আবার বের হব বিকালে আবার বের হবি বিকালে যখন বের হব আপনাকে সাথে নিয়ে বের আচ্ছা কথা কইতেছিস তো আমার এর লগে লয়ে বাইরে গিয়ে তুমি খেলে একদম আচ্ছা কথা আচ্ছা কথা এবার আমাকে ছাড়ে আমি বাড়িতে যাই বিকালে দেখা হবে আচ্ছা কইলো কি বিকালে আমার লগে বাইরেব বিকাল মানে তো বিকাল উইতে উইতে সন্ধ্যা হয়ে যাইব তারপর আমরা দুজনে আদর আদরি করে হাঁটু মার আর